ক্লাস আমরা ওকে দেখছি। তো আগের দিন আমরা পড়েছিলাম যে বলের ঘাত ঠিক আছে, মানে ইম্পালস অফ ফোর্স, আর পড়েছিলাম ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি জিনিসটা, একটা ছিল বলের ঘাত। বলের ঘাত মানে একটা নির্দিষ্ট মানের বল, একটা স্থির মানের বল একটা বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে নির্দিষ্ট সময় ধরে। তাহলে একটা স্থির মানের বল একটি বস্তুর উপর কিছু সময় ধরে প্রযুক্ত হলে বল এবং সেই সময়ের গুণফলকে আমরা বলছিলাম বলের ঘাত। সেখানে আমরা কি এসেছিল, বল মানে আমরা কি জানি, ডিটি বাই ডিটি চেঞ্জ অফ মোমেন্টাম কে আমরা বলি কি বল। এবং সেখান থেকে আমি যদি সময় ইনটু করি তাহলে এসেছিল আমার ডিটি, দ্যাট মিন্স বলের ঘাত সমান চেঞ্জ অফ মোমেন্টাম। এটা আমরা দেখছিলাম, বা সিম্পলি করলে কি এসেছিল, বল সমান আমরা জানি কি বল ইনটু ত্বরণ, এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি ইনটু সময় মানে টি, টি টি কেটে যাবে তাহলে হবে এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এটা আমরা পড়েছিলাম বলের ঘাত সমান। আর ঘাত বল সমান হচ্ছে একটা বৃহৎ মানের বল একটা বস্তুর উপর অল্প সময় ধরে ক্রিয়া করলে, একটি বৃহৎ মানের বল একটি বস্তুর উপর অল্প সময় ধরে ক্রিয়া করলে সেই বৃহৎ মানের বলটিকে বলা হয় ঘাত বল। বৃহৎ মানের বলটিকে বলা হয় ঘাত বল, আর ঘাত বল কিছুই না বল। আর সহজ কথায় বললে যদি ঘাত বলকে তুমি কজ হিসাবে দেখো, ঘাত বল যদি তোমার কজ হিসাবে থাকে, কারণ হিসাবে থাকে, তাহলে সেই ঘাত বল প্রযুক্ত হওয়ার কারণে কি সৃষ্টি হবে, বলের ঘাত। তাহলে ঘাত বল যদি তোমার কারণ হয় বলের ঘাত তোমার হবে এফে, ঘাত বল যদি কজ হয় বলের ঘাত তোমার হবে এফেক্ট। বললাম ক্লিয়ার, এইভাবেও তুমি জিনিসটাকে দেখতে পারো, ক্লিয়ার। এই হচ্ছে জিনিস, এটা ছিল আগের দিনের বলের ঘাত আর ঘাত বলে ধারণা থেকে আমাদের এই ব্যাপারগুলো। আজকে আমরা এই ঘাত বল আর বলের ঘাতের ধারণা থেকে কয়েকটা প্রবলেম সলভ করি, যেগুলো মোটামুটি আমাদেরকে একটু জেনে এগোতে হবে সেই প্রবলেমগুলো, বাকি তো আমরা মোটামুটি কম বেশি জানি, ঠিক আছে। এইটা আমি করেছি কিন্তু পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ডিটি বাই ডিটি দেখে করেছি, আর এটা হচ্ছে নর্মাল স্থির বলের ক্ষেত্রে, ফলে এটা এইটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, এটা স্থির বলের ক্ষেত্রে। বলের ঘাতকে অনেক সময় জে বা আই দিয়ে লেখা হয়, বলের ঘাতকে অনেক সময় জে বা আই দিয়ে লেখা হয়। বলের ঘাত থেকে আমরা কি জানতে পেলাম তাহলে, তার মানে বল সময় লেখচিত্র, বল সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, বল সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমায় কি দেবে, আমাকে দেবে ভরবেগের পরিবর্তন। বল সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমাকে দেবে ভরবেগের পরিবর্তন। এই তিনটে কনসেপ্টের উপর আজকে আমি কিছু ম্যাথ করার চেষ্টা করি, শুধু সিম্পলি এই তিনটে কনসেপ্টের উপর, ঠিক আছে। বলের ঘাত, ঘাত বল আর বল সময় লেখচিত্র থেকে ভরবেগের পরিবর্তন, এদের উপর দাঁড়িয়ে আমি কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম হলো, ধরো 54 কিলোমিটার পার আওয়ার প্রাথমিক বেগ নিয়ে, বা আমি সিম্পলি কাউন্ট করে আগে করি, ধরো ভি বেগ নিয়ে আসা একটি ক্রিকেট বলকে একজন ব্যাটসম্যান
একজন ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করে ভি বেগে থিটা কোণে বিক্ষিপ্ত করল ভি বেগে থিটা কোণে বিক্ষিপ্ত করল বলটির ভর এ বলে বলটি ভর বেগে পরিবর্তন কত এবং বলটির ওপর প্রযুক্ত ঘাত কত? তাহলে ভি বেগ নিয়ে আসা একটি ক্রিকেট বলকে একজন ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করে ভি বেগে থিটা কোণে বিক্ষিপ্ত করল, তাহলে বলটির ওপর বা বলটির ভর এম হলে বলটির ভর বেগের পরিবর্তন কত, আর হচ্ছে বলটির ওপর প্রযুক্ত ঘাত কত, এইটি আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে ধরো বলটা এরকম বেগে এসেছিল, তাকে এরকম বেগে এসে বিক্ষিপ্ত করছে ব্যাটসম্যান, এই কোনটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই কোনটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে তার প্রাথমিক ভরবেগ কত ছিল, অন্তিম ভরবেগ কত হচ্ছে, আর পুরো পাটি কেটে গেছে। তাহলে এই বলটার আমি যদি দুটো কম্পোনেন্ট নিই, এটা বলটা থিটা বলা ফটে, তাহলে যদি আমি এই বলটার কম্পোনেন্ট নিই দুটো, এই বলটার দুটো কম্পোনেন্ট এই দিকে আসবে, সরি এই বলটার দুটো কম্পোনেন্ট এই দিকে আসবে, ক্লিয়ার? নিচেরটা আর উপরটার দুটো কম্পোনেন্ট এই দিকে আসবে, তাহলে এটা যদি গোটাটা যদি থিটা হয়, তাহলে আমার শুধু এইটা কত, থিটা বাই টু, শুধু এইটা কত, থিটা বাই টু। তাহলে এটা যদি আমার বলটার বেগ যদি ভি হয়, ভর যদি এম হয়, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এম ভি উপাংশ ভর বেগ হলে, তাহলে এই এটা যদি আমার ভর বেগ পি ওয়ান হয়, এটা আমার এম ভি, তাহলে সেই এম ভির এই দিক বরাবর কাজ করছে কত, এম ভি কস থিটা বাই টু, এই দিক বরাবর কাজ করছে এম ভি সাইন থিটা বাই টু, এই বলটার জন্য এই দিক বরাবর কাজ করছে এম ভি কস থিটা বাই টু, আর এই দিক বরাবর কাজ করছে কি, এম ভি সাইন থিটা বাই টু। তার মানে উলম্ব দিকে এম ভি সাইন থিটা বাই টু, এম ভি সাইন থিটা বাই টু পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, খালি অনুভূমিক উপাংশ বরাবর আমার ভরবেগের পরিবর্তনটা আমি লক্ষ্য করতে পারছি। তাহলে অতএব ভরবেগের পরিবর্তন হবে এম ভি কস থিটা বাই টু মাইনাস মাইনাস এম ভি কস থিটা বাই টু, দ্যাট মিন্স টু এম ভি কস থিটা বাই টু, ক্লিয়ার? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যেটা আমার ভরবেগের পরিবর্তন, যেটা আমার ভরবেগের পরিবর্তন সেটাই প্রযুক্ত হবে বস্তুর উপর প্রযুক্ত ঘাত। তাহলে অতএব বস্তুর উপর প্রযুক্ত ঘাত সমান 2mv cos থিটা বাই টু, যেটাই আমার বস্তুর উপর প্রযুক্ত ঘাত সেটাই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আবার এই অঙ্কটা কেউ অন্যভাবেও করতে পারে, তাতেও অ্যান্সার যে বেরাবে না তা নয়,
তার তো অ্যানসার বেরা ঠিক আছে মানে কিভাবে করতে পারে স্যার এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা কেউ এভাবেও করতে পারে এই সিম্পল ম্যাথটা এটা কি এটাও করতে পারে যে যেহেতু এইভাবে এসেছে এইভাবে গেছে যদি p1 ধরি এটা কি p2 ধরি এটা তো লব্ধি r হয় তাহলে অতএব r সমান রুট ওভার p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 cos থিটা p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 cos থিটা এটা বসে দিল আমি সরাসরি কিন্তু এই আর পেয়া মানে আমি কিন্তু এটাই পেয়ে যাবো ভরবেগের পরিবর্তনের মান ভরবেগের পরিবর্তন ঠিক আছে সেখান থেকে তখন চলেও আসছে আমার যদি এই ভ্যালুটা বসাই কত হবে পি ওয়ান স্কোয়ার মানে কি দাঁড়াবে পি ওয়ান কস ওয়ান এম স্কোয়ার ভি স্কোয়ার তাহলে এটা দাঁড়াচ্ছে আমার এম স্কোয়ার ভি স্কোয়ার পি টু স্কোয়ার মানে সেও এম স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 এটাও এম ভি এম ভি কস থিটা তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে 2m2v2 প্লাস 2m2v2 কস থিটা তাহলে সব মিলে দাঁড়াবে হচ্ছে 2m2v2 কে কমন নি 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 cos square theta by 2 তাহলে দুটো 2 জন একটা টুকে যাবে দুটো mv জন একটা মিলে যাবে আর 2 mv cos theta by 2 তুমি এটা আলাদা প্রসেসে করো ভেক্টর লাগিও তুমি ম্যাথটাকে সলভ করতে এটা আমি উপাংশ বিভাজন দিয়ে বললাম সরাসরি আর এটা ভেক্টরের কনসেপ্টে বললাম তাতেও কিন্তু আমার একই উত্তরই আসবে ক্লিয়ার এভাবেও তুমি করতে পারো কোনো অসুবিধে নেই যেভাবে খুশি করতে পারো ঠিক আছে এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে নেক্সট ম্যাথটা হচ্ছে একই ভরের দুটি বস্তু পাশাপাশি স্থির অবস্থায় আছে একই ভরের দুটি বস্তু পাশাপাশি স্থির অবস্থায় আছে একই ভরের দুটি বস্তু পাশাপাশি স্থির অবস্থায় আছে একটি বস্তুকে এফ বল দিয়ে গতিশীল করা হলে একটি বস্তুকে এফ বল দিয়ে গতিশীল করা হলে এবং একই সময়ে অপর বস্তুতে একটি ক্ষণস্থায়ী বল প্রয়োগ করলে অপর বস্তুতে একটি ক্ষণস্থায়ী বল প্রয়োগ করলে যার ঘাত আই দেখাও যে বস্তু দুটি দেখাও যে বস্তু দুটি 2i বাই f সময় পরে 2i বাই f সময় পরে আবার পাশাপাশি আসে আবার পাশাপাশি এই কোশ্চেনটাকে প্রমাণ করতে হবে দুটি একই ভরের বস্তু স্থির অবস্থায় আছে
একটাকে বল দিয়ে স্থির মানে বল দিয়ে গতিশীল করেছি, আর একটাকে ক্ষণস্থায়ী বল প্রয়োগ করেছি আর ঘাত আয়। তাহলে তা দেখতে হবে যে যারা কত সময় করে আবার পাশাপাশি আসবে। দেখা যাক কি আছে। আমি ধরলাম, ধরি প্রতিটি বস্তুর ভর, প্রতিটি বস্তুর ভর সমান এম, এটা আমি ধরলাম। ধরি প্রতিটি বস্তুর ভর সমান আমার এম, হয়েছে। তাহলে অতএব প্রথম বস্তুর ত্বরণ এ সমান হচ্ছে আমার এফ বাই এম, প্রতিটি বস্তুর ভর এম। তার প্রথম বস্তুতে আমি এফ বল দিয়ে গতিশীল করেছি, তাহলে প্রথম বস্তুর ত্বরণ হচ্ছে এফ বাই এম। আর দ্বিতীয় বস্তুর, দ্বিতীয় বস্তুর গতিবেগ ভি হলে আই সমান এম ভি মাইনাস জিরো, মানে হচ্ছে এম ভি, মানে ঘাত হচ্ছে ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, আমি বললাম ধরি বস্তু দুটি টি সময় পরে, ধরি বস্তু দুটি টি সময় পরে কাছাকাছি আসে। আমি ধরলাম টি সময়ে প্রথমে স্থির ছিল, মানে দুটো বস্তুরই ইউ জিরো, টি সময়ে প্রথম বস্তুর সরণ এস ওয়ান সমান হাফ এ স্কোয়ার ইউ তো জিরো, ফলে ইউটিটা দরকার নেই আর, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার, ইউ এর দরকার নেই, তাহলে ইকুয়ালস টু হাফ এফ বাই এম টি স্কোয়ার, হয়েছে। টি সময়ে দ্বিতীয় বস্তুর সরণ এস টি সমান ভিটি, এস টি সমান ভিটি, ভি মানে কি আই বাই এম, তাহলে আই বাই এম টি, দুটি বস্তু কাছাকাছি এসছে মানে এস ওয়ান সমান এস টু, অতএব এস ওয়ান সমান, বা যেহেতু এস ওয়ান সমান এস টু, ভাব এফ বাই এম টি স্কোয়ার সমান আই বাই এম টি, বোথ সাইডে এম এম কেটে যাবে, একটা স্কোয়ার একটা টি কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে টি ইকালস টু আই বাই টু আই বাই এম। অতএব টু আই বাই এফ সময় পরে বস্তু দুটি আবার পরস্পরে কাছাকাছি আসবে, টু আই বাই এফ সময় পরে আবার বস্তু দুটি পরস্পরে কাছাকাছি আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার এবার ঠিক সেম অঙ্কটা আমি যদি একটু অন্যভাবে করতে চাই, এগুলো আমি সব বলের ঘাত দিয়ে করছি। যদি আমি ঘাত বলের কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক করতে চাই তখন কি হবে, ঠিক আছে, যদি আমি একটা ঘাত বলের ধারণা দিয়ে অঙ্ক করতে চাই তখন কি হবে। বললাম তবে একটা হাতুড়ি ভর এক কেজি, প্রশ্নটা লিখবে একটি হাতুড়ির ভর এক কেজি, 10 মিটার পর এটি
10 মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেকের মাথায় আঘাত করল। ঠিক আছে, এতে পেরেকটি কাঠের ব্লককে 2 সেমি প্রবেশ করল। হাতুড়ির প্রযুক্ত ঘাত সেকেন্ড সংস্পর্শকাল আর থার্ড হচ্ছে প্রযুক্ত বল, হাতুড়ি দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করে। এই তিনটে প্রশ্নের উত্তর আমার চেয়েছে। একটা হচ্ছে যে ঘাত বের করার খুব সহজ উপায় কি, এমভি মাইনাস এম, ঠিক আছে, 2 সেমি ঢুকেছে স্থির হয়ে গেছে, 2 সেমি ঢুকেছে স্থির হয়ে গেছে, তার মানে সহজ করে বললে প্রযুক্ত ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভর ছিল 1 কেজি, বেগ 10 থেকে 0 হয়েছে, তাহলে 10 মানে এইটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, নিউটন ইন্টু সেকেন্ড, এটা হাতুড়ির প্রযুক্ত কাজ বেরিয়ে গেল। এবার ধরলাম যে আমরা জানি কি, দূরত্ব সমান গড় বেগ ইন্টু সময়, দূরত্ব সমান গড় বেগ ইন্টু সময়, তাহলে আমার দূরত্ব সমান আমরা জানি গড় বেগ ইন্টু সময়। মানে আগের পেপারেই পড়েছি, প্রথমে ধরো বেগ ছিল আমার 10 মিটার পার সেকেন্ড, পরে বেগ হয়েছে 0, তাহলে গড় বেগ কত, 10/2, দূরত্ব কত দেওয়া আছে 2 সেমি, 2/100, কিন্তু সময় এই যে বসে দিলে সময় বেরাবে যে 4×10^-3, দেখো 4/1000 হচ্ছে, এটা হচ্ছে সময়, তার মানে টি সমান বেরাবে 4×10^-3 সেকেন্ড, এটা টি বেরাবে, তাহলে সংস্পর্শকাল বেরিয়ে গেল 4×10^-3 সেকেন্ড। আচ্ছা, এবার প্রযুক্ত ঘাত মানে কি, মানে এইখানে আমরা ঘাত মানে বলের ঘাত, মানে বল ইন্টু সময়, তাহলে অতএব এফ ইন্টু টি সমান বেরিয়েছে আমার 10, তাহলে এফ সমান হচ্ছে 10/4×10^-3, ঠিক আছে, 10/4×10^-3 করলে হবে 2500 নিউটন, তাহলে আমার এখান থেকে প্রযুক্ত বলের মানও পেরিয়ে গেল। ক্লিয়ার? এই যে হচ্ছে আমার এই অঙ্কের ধারণা। এবার আমি সেমি একটা ধারণার উপর বেশ করে আর একটা বলের ঘাতের একটা অঙ্ক আমি দেখছি, ঠিক আছে, একই ধারণার উপর ভিত্তি করে। প্রশ্নটা হচ্ছে এম ভরের দুটি বস্তু, এম ভরের দুটি বস্তু পরস্পর থেকে
হিম ভরের দুটি বস্তু পরস্পরের থেকে এল দূরত্বে স্থির অবস্থায় আছে, এল দূরত্বে স্থির অবস্থায় আছে। একটি বস্তুকে আই ঘাত বিশিষ্ট একটি ঘাত বলে তারা, একটি বস্তুকে আই ঘাত বিশিষ্ট একটি ঘাত বলের দ্বারা এবং অপর বস্তুকে স্থির মানে বল প্রয়োগ করে গতিশীল করা হলো। দেখাও যে তাদের কখনোই সাক্ষাৎ ঘটবে না, যদি এল লেস দেন রুট ওভার টু এম এফ, সরি যদি আই লেস দেন রুট ওভার টু এম এফ এল হয়, এইটি যদি হয় দেখাও তাদের কখনোই সাক্ষাৎ ঘটবে না। পুরো আগের মতো অঙ্ক, এই কনসেপ্টটি পুরোপুরি আগের মতো, আগের ম্যাথের মতো। তোরা একটু দেখে নাও এই ম্যাথটি পুরোপুরি আগের ম্যাথের মতো, তোরা একটু দেখে নাও। তাহলে প্রতিটি বস্তুর ভরে প্রথম বস্তু ত্বরণ হবে, একটি বস্তুকে আই ঘাত বিশিষ্ট ঘাত বলে দ্বারা অপরটি স্থির মান, মানে একটি বস্তু ত্বরণ হবে এফ বাই এম আর দ্বিতীয় বস্তু বেগ হবে এম ভি। তাহলে এইটা পুরোপুরি সেম থাকবে, তারপরে কি লিখবো এটা বার করে। তাহলে অতএব প্রথম বস্তু সরণ এস ওয়ান কি হবে, ইউ তো জিরো, দুটি বস্তু এর দূরত্বে স্থির অবস্থায় আছে মানে ইউ জিরো, এস ওয়ান হবে হাফ এ টি স্কোয়ার, ধরি বস্তু দুটি টি সময় ধরে, ধরি বস্তু দুটি টি সময় ধরে গতিশীল, তাহলে হাফ এ মানে হচ্ছে এফ বাই এম টি স্কোয়ার, তখন হচ্ছে এফ টি স্কোয়ার বাই টু এম, আর এস টু মানে হচ্ছে ভিটি, ভিটি মানে এটা এখান থেকে আমরা আই যদি এম ভি বেরোয় ভি সমান বেরোবে আই বাই এম, তাহলে আই বাই এম পি। এবার এদের মধ্যবর্তী দূরত্ব কত বলেছে, এস ওয়ান আর এস টুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, মানে আমার এস ওয়ান সমান এস টু প্লাস এল, প্রথমেই কি যা হবে সেটা দিয়ে বলতে পারি এস ওয়ান সমান এস টু প্লাস এল, ক্লিয়ার। তাহলে অতএব এস ওয়ান মাইনাস এস টু সমান এল, এস ওয়ান মাইনাস এস টু ভ্যালু আসলে কি দাঁড়াচ্ছে এফ টি স্কোয়ার বাই টু এম, মাইনাস আই বাই এম টি সমান এল। তাহলে এখান থেকে এই রাশিমালা থেকে আমি দ্বিঘাত সমান পেয়ে যাবো, সেটা হচ্ছে কি এফ বাই টু এম টি স্কোয়ার মাইনাস আই বাই এম টি প্লাস এল সমান জিরো, ক্লিয়ার। তাহলে এখানে এখানে এই রাশিমালাতে আমার টি এর মান নেগেটিভ কখন হবে, যখন ডি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, তাই তো? তাহলে টি এর মান নেগেটিভ হবে তখন, ঠিক আছে, সরি টি এর মান নেগেটিভ বা ইমাজিনারি যা বলতে পারছে, নেগেটিভ না বলে টি এর মান ইমাজিনারি হবে বা কাল্পনিক হবে, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি
b স্কয়ার মানে হচ্ছে i বাই m স্কয়ার মাইনাস 4 এ হচ্ছে f বাই 2m c হচ্ছে l যখন লেস দেন 0 হবে এইটি যখন লেস দেন 0 হবে তখন আমাদের কি হবে কাল্পনিক মান হয়ে যাবে তার মানে দাঁড়াচ্ছে i স্কয়ার বাই m স্কয়ার লেস দেন 2 অর্থাৎ আচ্ছা 4 f by 2m l এখানে স্কয়ার করলাম m করলাম 2 2 যা 4 তাহলে i স্কয়ার লেস দেন i স্কয়ার বাই m লেস দেন 2 f l তাহলে দেখো এখান থেকে কি আছে i স্কয়ার লেস দেন 2 m f l বা i লেস দেন √ ওভার 2 m f l অতএব তাদের কখনো দেখা না হওয়ার শর্ত হলো i less than root over 2m fl এটি হচ্ছে বস্তু দুটির কখনোই দেখা না হওয়ার শর্ত দেখেছেন এটা হচ্ছে আমার প্রযুক্ত বল আর বলের ঘাতে এই সমস্ত অঙ্কগুলো আমাদের করতে হবে এবার আমরা এই প্রযুক্ত বল আর বলের ঘাত থেকে আমরা এবার যাচ্ছি নিউটনের তৃতীয় গতিসূত্রে ঠিক আছে নিউটনের তৃতীয় গতিসূত্রে গেলে আমরা কি দেখতে পাবো থার্ড ল অফ মোশনে সেখানে আমাদের কি বলা হচ্ছে সেখানে আমাদের প্রথমে অনেকগুলো বলের সম্বন্ধে নতুন করে ধারণা দেওয়া আছে এই তো টান কি ধাক্কা কি আকর্ষণ বল কি বিকর্ষণ বল কি এই সমস্ত অনেকগুলো বলের সম্বন্ধে আমাদের ধারণা দিচ্ছে কে নিউটন থার্ড ল অফ মোশন এবং সেগুলোকে তুমি এক বাক্যে করলে কি পাবে তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র আমি বুঝছি এবার সেগুলোকে তুমি এক বাক্যে ধরে বিভিন্ন বলের সম্বন্ধে তুমি ধারণা পাবে আচ্ছা সেই বলের ধারণা থেকে মূলত তোমরা যে দুটো বল জানো না হয়তো অনেকে জানো সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বাংলায় বললে স্পর্শজনিত বল স্পর্শজনিত বল ঠিক আছে আর একটা হচ্ছে ফিল্ড ফোর্স ফিল্ড ফোর্স বা ক্ষেত্রজনিত বল এই দুটো বলে তোমরা জানো না এই দিয়ে দিলাম কন্ট্যাক্ট ফোর্স কি স্পর্শজনিত বল ফোর্স কি দুটি বস্তু সংস্পর্শে থাকলে পারস্পরিক ক্রিয়ায় যে বলগুলি কার্যকর দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকে ঘর্ষণ ধার টান ধাক্কা এগুলো সব সংস্পর্শ বল কি কি বললাম ঘর্ষণ ধার টান ধাক্কা এগুলো সবই হচ্ছে কি স্পর্শজনিত বল আর সংস্পর্শ ছাড়াই দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে আমরা বলি ক্ষেত্রজনিত বল মহাকর্ষ বল তড়িৎ আকর্ষণ বল বিকর্ষণ বল চৌম্বক আকর্ষণ বল বিকর্ষণ বল এগুলো হচ্ছে আমার কি ক্ষেত্রজনিত বল এবার নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে মানে ধরো এই একটা বস্তু তাকে পৃথিবী যদি mg বলে নিচের দিকে আকর্ষণ করে তাহলে সেও তার প্রতিক্রিয়া বলটা উপরের দিকে দেবে মানে এটা হচ্ছে পৃথিবীর বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল তাহলে যে বস্তুকে বস্তুর উপর বস্তুর ভরের তরু পৃথিবীকে দিচ্ছে সে মানে পৃথিবীর প্রয়োগ করছে এফ বল মানে একটা বস্তু পৃথিবীর প্রয়োগ করছে এটা পৃথিবী বস্তু বল প্রয়োগ করছে মানে প্রতিক্রিয়া বলে দিতে কি হবে আমি যদি তোমার উপর ক্রিয়া করি তুমি আমার উপর প্রতিক্রিয়া করি ক্লিয়ার যেহেতু দুজন দুজনের উপর কাজ করছে তাই কখনো ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না মানে কি ধরো এই একটা বল আমি যদি এদিকে টানছি এদিকে টানছি সাম্য প্রতিষ্ঠা হবে একই বস্তুর উপর দুজন দুটো সমান মানের বল কাজ করছে কিন্তু আমি একে ঠেলছি ই আমাকে ঠেলছে
এখানে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলেও সাম্য প্রতিষ্ঠা হবে না ফলে তুমি যখন নৌকো থেকে লাভ দিচ্ছ নৌকা পিছন থেকে পিছিয়ে যাচ্ছে এই তো এইজন্য ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই যেহেতু দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে তাই ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না ক্লিয়ার তোরা পাখির আকাশে ওড়া দেখেছো পাখির আকাশে ওড়া কনসেপ্ট কি ছিল যে ধর এইটা আমার পাখি সে তার ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করছে এইভাবে সে বাতাসের উপর বল প্রয়োগ করছে তাহলে এইভাবে যখন সে পাখিটা ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করছে তখন হচ্ছে কি তখন বাতাস তার উপর কি তৈরি করছে প্রতিক্রিয়া বল বাতাস তার উপর কি তৈরি করছে প্রতিক্রিয়া বল এবং সেই দুটো প্রতিক্রিয়া বলের লব্ধি পাখিটার উপর কাজ করছে সেই দুটো প্রতিক্রিয়া বলের লব্ধি পাখিটার উপর কাজ করছে যার ফলে পাখি নিজেকে বাতাসে বা বায়ু বায়ুতে ভাসিয়ে রাখতে পারছে ঠিক আছে এইটা আমরা দেখেছিলাম তাহলে এই ক্রিয়ার দরুন প্রতিক্রিয়া বল কাজ করছে বলে সেই প্রতিক্রিয়া বলের লব্ধির দরুন আমরা কি করছি পাখি আকাশে উঠতে পারছে বা আমরা যখন মাটিতে হাঁটছি আমরা যখন হাঁটছি তখন আমরা নর্মালি এরকম একটা বল প্রয়োগ করছি মাটিতে তাহলে এই বলে যদি প্রতিক্রিয়া বল এরকম হয় তাহলে তার দুটো উপাংশ একটা উপাংশ আমাদের অনুভূমিক গতি বৃদ্ধি করছে একটা উপাংশ আমাদের ওজন হ্রাস করছে উলম্ব উপাংশ আমাদের ওজন হ্রাস করছে যদি এটা আমার আর সাইন থিটা হয় ওজন হ্রাস করছে এটা যদি আর কস থিটা হয় যদি আমি থিটা দিই তাহলে এই আমার গতি বৃদ্ধি করছে বললাম কি আর এইভাবে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন আমরা এই গতিগুলো লক্ষ্য করতে পারছি ধরো একটা রিক্সা রিক্সা যখন টানা হয় তখন সেখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে কি যে চালক হাত দিয়ে একটা টানছে রিক্সাটা আর পা দিয়ে সে মাটির উপর বল প্রয়োগ করছে তাহলে একটা রিক্সা যখন টানা হচ্ছে তখন সেখানে দুটো গতি কাজ করছে একটা হচ্ছে চালক নিজে হাত দিয়ে রিক্সাটাকে টানছে আবার সে পা দিয়ে মাটির উপর বলটাও প্রয়োগ করছে তুমি রিক্সায় বসে রিক্সা টানতে পারবে তাহলে তো আমার মেশিন লাগবে মানে ওই যে চেন এইসব টেসব দিয়ে তার আবার সিস্টেম আর কি শুধু রিক্সায় বসে রিক্সা টানতে পারবে না তাহলে আমি এখানে দেখি সে কি কি করছে তাহলে এই রিক্সাওয়ালা পা দিয়ে প্রথম মাটির উপর এফ বল প্রয়োগ করছে তাহলে তার প্রতিক্রিয়া বল কি আর এর দুটো উপাংশ এই দিকে একটা উপাংশ আর এই দিকে একটা উপাংশ এই তো এটা হচ্ছে ধরলাম ভার্টিক্যাল উপাংশ এটা ধরলাম হরাইজন্টাল উপাংশ এই এটা সে হাত পা দিয়ে বল প্রয়োগ করছে ক্লিয়ার আর সে হাত দিয়ে ধরলাম হাত দিয়ে সে বল প্রয়োগ করছে টান প্রয়োগ করছে এই যে টান টি তাহলে এর প্রতিক্রিয়াটা কোন দিকে এই তো এটা হাতে হাত দিয়ে বল প্রয়োগ করছে এটা সে পা দিয়ে বল প্রয়োগ করছে ঠিক আছে এবার ধরলাম ভূমির সঙ্গে চালকের ঘর্ষণ বল এফ ওয়ান মানে এইদিকে বল কাজ করছে এফ ওয়ান ঘর্ষণ বল আর রিক্সার সঙ্গে ভূমির ঘর্ষণ বল এফ টু তাহলে সেটাও কাজ করবে কোন দিকে এই দিকে চালকের ঘর্ষণ বল এফ ওয়ান ভূমির ঘর্ষণ বল এফ ঠিক আছে তাহলে এবার আমি যদি এখন রিক্সার ত্বরণ যদি এ হয় তাহলে চালকের ত্বরণ কত চালকের ত্বরণ হবে এ কারণ রিক্সা যেই বেগে যাবে যে ত্বরণে চালককে সেই ত্বরণে যেতে হবে ঠিক আছে এখন ধরলাম চালকের ভর ধরলাম এম ওয়ান আর রিক্সার ভর ধরলাম এম চালকের ভর ধরলাম এম ওয়ান আর রিক্সার ভর ধরলাম এম তাহলে ফার্স্ট আমি আসছি চালকের গতিতে
তাহলে চালাকি হচ্ছে কি হচ্ছে অনুভূমিক দিয়ে কাজ করছে এইচ উল্টো দিয়ে কাজ করছে এফ1 প্লাস এফ2 এই তো সরি এফ2 তো কাজ করতে লিখছ তুমি উল্টো দিয়ে কাজ করছে এফ1 তাহলে এইচ মাইনাস এফ1 আর চালককে উল্টো দিয়ে কাজ করছে কি টানছে এদিকে টি তার প্রতীকটা বল উল্টো দিকে তাহলে মাইনাস টি সমান এম1 এ বল সমান ভর ইনটু ত্বরণ তাহলে এইচ মাইনাস F1 plus T সমান M1 A তার মানে যদি এখানে চালককে গতিশীল হতে হয় তাহলে অবশ্যই তার গতিশীল হওয়ার শর্ত হচ্ছে H এর ভ্যালুটাকে F1 plus T এর ভ্যালু থেকে বেশি হতে হবে না হলে চালক গতিশীল হতে পারবে না হয়েছে এবার যদি আমি রিকশার গতিতে যাই এবার যদি আমি রিক্সার গতিতে যাই রিক্সাকে এদিকে আমি টানছি টি টি বেগে টি টানে আর উল্টো দিকে ঘর্ষণ বল এফ টু তাহলে টি মাইনাস এফ টু সমান এম টু এ টি মাইনাস এফ টু সমান হচ্ছে এম টু এ তাহলে রিক্সা গতিশীল হওয়ার শর্ত হচ্ছে টির মানকে অবশ্যই এফ টু থেকে বড় হতে হবে এটা হচ্ছে রিক্সা গতিশীল হওয়ার শর্ত এই দুটো থেকে আমি মোট টানের রাশিমালা এবং সেখান থেকে ত্বরণ রাশিমালা বের করতে পারি যা তাহলে এখান থেকে টি কি বের হবে আমি দুটো ইকুয়েশন থেকে নিয়ে নি এটা যদি আমার ইকুয়েশন 1 এটা যদি ইকুয়েশন 2 হয় এই দুটো ইকুয়েশন থেকে আমার টি এর মান কি বের হবে এখান থেকে টি বের হবে টিটা দিয়ে দিকে আনি টি সমান এইচ মাইনাস এফ ওয়ান মাইনাস এম ওয়ান এ এটা দিকে টি বেরাবে এফ টু প্লাস এম টু এ দুটোকে সমান করে দিলে এইচ মাইনাস এফ ওয়ান মাইনাস এম ওয়ান এ সমান এফ টু প্লাস এম টু এ তাহলে এইচ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু সমান এম ওয়ান এ প্লাস এম টু এ তাহলে h মাইনাস f1 প্লাস f2 বাই m1 প্লাস m2 সমান হচ্ছে ত্বরণ এটাই হচ্ছে আমাদের রিকশার ত্বরণের রাশিমালা h মাইনাস f1 প্লাস f2 বাই m1 প্লাস m2 ঠিক আছে এইটি হলো আমার রিকশার ত্বরণের রাশি আচ্ছা তার মানে যখন কোনো একটা জটিল সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে যাব তখন আমরা আলাদা আলাদা করে প্রথমে চালকের গতি তারপরে রিক্সার গতি প্রত্যেকটা সমস্যাকে আলাদা আলাদা করে সহজ করে চিত্র বানিয়ে পেয়েছি তাহলে যখন কোনো একটা জটিল সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে যাব তখন সেই সমস্যার প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বাধাগুলোকে সরিয়ে আমি সহজ যে বলের চিত্রের মাধ্যমে সমস্যাটি গতি সম্বন্ধে জ্ঞান লাভ করছি বা গতির প্রকৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করছি তাকেই বলছি আমরা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম আমি পুরো একটা ভিডিও পুরো ফ্রি বডি ডায়াগ্রামের উপরই একটা আলাদা করে ভিডিও দেব পুরোপুরি ফ্রি বডি ডায়াগ্রামের ঠিক আছে সেটা আমি দেবো পরে তোমরা দেখে নেবে তার মানে এই যে সিম্পলি আলাদা করে নেওয়ার প্রসেস এটাকেই বলছি ফ্রি বডি ডায়াগ্রাম যেখানে বাধাটা থাকবে না ঠিক আছে আমি যা এখন না রিক্সা এঁকেছি না আমার হাত এঁকেছি না কিছু এঁকেছি তাহলে আমি জাস্ট বলগুলো কোনটা কোন দিয়ে কাজ করছে সেটা তাহলে জাস্ট এঁকে নাও এটি হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম কি বললাম ক্লিয়ার তাহলে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাকে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে কি বললাম ক্লিয়ার যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা প্রথমে এঁকে ফেলতে হবে দিলে আমি যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান করে ফেলতে পারব ঠিক আছে যেভাবে যে সমস্যাটা ধরো এর ফ্রি বডি ডায়াগ্রাম এটা কিন্তু এটা আসলে এরকম নয় এটা আসলে বস্তুটা তো একদম কোনো একটা তলের উপরে আছে ছিল যখন আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি তখন এর নিচের দিকে কাজ করছে কিটা এমজিটা উপরে দিকে কাজ করছে প্রতীকটা বলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম
তাহলে বাধাটাকে শুনে নিলাম, দিয়ে বাকি তার উপর যে বলগুলো কাজ করছে সেটা এঁকে ফেলতে পারলে আর থিওরি ডায়াগ্রাম হয়ে গেল। যে কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে এটা এঁকে ফেলতে পারলেই থিওরি ডায়াগ্রাম হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের সিলেবাস যেইটুকু আছে সেইটুকু কপি কল সম্বন্ধে আমি পড়াচ্ছি, কিন্তু যেদিন আমি ফ্রি বডি ডায়াগ্রাম পড়াবো সেদিন ফ্রি বডি ডায়াগ্রামের সাথে সাথে আমি কপি কলেরও কিছু নতুন প্রসেস, কিছু নতুন জিনিস যেগুলো তোমাদের সিলেবাসে নেই কিন্তু আসে, জয়েন্টে আসে, নিটে আসে, তোমাদের বোর্ডের সিলেবাসে নেই, সেগুলো আমি একটু আলোচনা করি, ওইটা একটা এক্সট্রা তোমরা বলতে পারো। ঠিক আছে, আপাতত আজকে কপি কলের উপর সিম্পল ধারণা নিয়ে রাখ, পরের দিন পড়তে সুবিধা হবে। কপি কলের উপর একটা সাধারণ ধারণা আজকে আমি নিয়ে রাখ, তাতে পরের দিন আমার পড়তে সুবিধা হবে। ধরো আমার হেডিংটা হচ্ছে মসৃণ অনুভূমিক তলে, মসৃণ অনুভূমিক তলে অপিকলের মাধ্যমে বস্তু গতি, প্রথমে অনুভূমিক তলে করছি পরে আমরা উলম্ব তলে করব। ধরো এই আমার একটা অনুভূমিক তল, মসৃণ এখানে একটা কপি কল লাগানো আছে, তো সবাই কপি কল দেখেছো। ঠিক আছে, এইখানে একটা বস্তু আছে যার ভর এম ওয়ান, এই কপি কলের মধ্যে যুক্ত আছে একটা ভর যার এম ওয়ান, এর ত্বরণ যদি এইদিকে হয় এর ত্বরণ এই তো, এই বস্তু ত্বরণ যদি ওদিকে হয় ত্বরণ একটা কথা এখানে বলে রাখি, তাহলে একটা অপ্রসারিত সুতো দিয়ে আমি এটাকে আটকে রেখেছি, অপ্রসারিত মানে এর আর দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, এই জন্য এই সুতোর অপর নাম হচ্ছে স্ট্রিং। অপ্রসারিত সুতো যেটা তাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, স্ট্রিং, আর যেটা প্রসারিত সুতো তাহলে আমরা বলি স্প্রিং। তাহলে স্ট্রিং দিয়ে জুড়ে রেখেছি, আমি ধরে নিলাম এই সুতোর ভর নগণ্য, তাহলে আমার এই ক্ষেত্রে আমি ধরে নিলাম সুতোর ভর নগণ্য এবং সুতোটি অপ্রসার্য, সুতোটি অপ্রসার্য এবং সুতোর ভর নগণ্য, তাহলে সবসময় এইটার টান কোন দিকে হচ্ছে, এইদিকে, এটার টান এইদিকে, কপি কল বরাবর। ক্লিয়ার? তাহলে এর যদি এইদিকে টান কাজ করে, এর যদি এইদিকে প্রথম বস্তুর যদি টান এইদিকে কাজ করে তাহলে প্রতিক্রিয়া বল কোন দিকে হবে, তাহলে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে, এম ওয়ান ঘরে বস্তুর ক্ষেত্রে টি সমান এম ওয়ান এর, কি হলাম, ক্লিয়ার? এম ওয়ান ঘরের বস্তুর ক্ষেত্রে টি সমান এম ওয়ান এর ক্ষেত্রে কি হবে, যদি ওই দিকে টান কাজ করে নিচের দিকে কাজ করছে বস্তুর ভর ইন্টু ত্বরণ, তাই তো, তার মানে উপর দিকে কাজ করছে তাহলে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে টি মাইনাস এম টু জি, উপর দিকে কাজ করছে টি, এই যে কাজ করছে এম টু জি সমান এম টু এ, হয়েছে? অনেকে এইটা বুঝতে পারে না, আমি এই জন্য এটা দিয়ে বললাম। অ্যাকচুয়ালি দেখো এখানে যে বলে টানবে সেই বলের জন্যই তো ত্বরণ সৃষ্টি হবে, ফলে এই ধারণাটা না থাকলেও চলে যে এই দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে, ধারণা না থাকলেও চলে। ঠিক আছে, মানে এখানে যে বলে টানছে সেই বলের জন্য এখানে ত্বরণ সৃষ্টি হবে, তাহলে বল সমান কি হবে, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ কি সমান এম এ, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে লিখেছে, আর এটা উপরে দিকে আসবে টি বল নিচের দিকে এম টু জি, তাহলে টি মাইনাস এম টু জি সমান এম টু এ, তাহলে এখান থেকে কি পাবো, তাহলে বা টি সমান
m2a plus m2g মানে আমি এই দুটো সম ইকুয়েশন সমান করলে কি হবে m1a 1 r2 কে যদি সমান করলে কি হবে m1a সমান m2a plus m2g তাহলে m1a minus m2a সমান m2g তাহলে a a সমান m2g বাই m1 মাইনাস m তাহলে অনুভূমিক গতির ক্ষেত্রে আমি এই কি পেলাম কি আমার ত্বরণের রাশি বল মসৃণ অনুভূমিক তলে অপিকলের মাধ্যমে বস্তু গতির ক্ষেত্রে এই কি আমার কি ত্বরণের রাশি বল ক্লিয়ার আর ত্বরণ যদি এইটা হয় তাহলে টান কত হবে tan t সমান হবে m1a তাহলে m1a মানে হচ্ছে m2g বাই m1 মাইনাস m2 ঠিক আছে তাহলে এক তাহলে সর্ব এইটা tan t এটা tan t তাহলে সূত্রের মোট টান কি দাঁড়াবে তাই না তাহলে সূত্রের মোট টান কি হওয়া উচিত এটা তো আমার কি বেরিয়েছে একটা টান তাহলে সূত্রের মোট টান হওয়া উচিত 2t এটা t কি হলো এটা সূত্র মোট টান হওয়া উচিত আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারি ঠিক আছে এখান থেকে আমি কি বলতে পারি যে কোন টানটা কম যে m2 ভরের বস্তুর উপর t এর মানটা কম তাই m3 দিকে নামতে পারছে m2 ভরের বস্তুর উপর t এর মানটা m2g চেয়ে কম তাই m3 দিকে নামতে পারছে বললাম এটা আমি এখান থেকে প্রুফ করে দেখাতেও পারি ঠিক আছে এটা আমি এখান থেকে প্রুফ করে আমার দেখাতে পারি আচ্ছা এই যে সমীকরণটা একটু ভুল হয়েছে ভুল হয়েছে বলতে এ নিচের দিকে নামছে সরি 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 এখানে ভুল হয়ে গেছে যে নিচে মাইনাস চলে এসেছে সরি 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 নিচের দিকে নামছে মানে m2g বড় m2g মাইনাস t হতে এখানে এখানে একটু দেখে নেব সবাই m2g মাইনাস t সমান m2a তাহলে t সমান হবে m2g মাইনাস m2a t সমান হবে m2g এখানে একটু দেখে নেবে মাইনাস m2a হয়েছে তাহলে m1 a প্লাস m2 a প্লাস হবে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা উল্টে যাবে নিচের দিকে নামছে মানে a বেশি তাহলে m2g মাইনাস t সমান m2 এটা দেখেন তাহলে মোট টানের বেলা হবে 2 m1 m2 বাই m1 প্লাস m2 এটা হলো মসৃণ অনুভূমিক তলে অপিকলের মাধ্যমে বস্তুর গতির রাশি ক্লিয়ার আচ্ছা এবার আমি যদি এই পুরো ব্যাপারটাকে মসৃণ তল থেকে সরিয়ে নিয়ে গিয়ে উলম্ব গতিতে আলোচনা করি এই পুরো ব্যাপারটাকে আমি এখন মসৃণ তল থেকে সরিয়ে নিয়ে গিয়ে উলম্ব গতির ক্ষেত্রে আলোচনা করতে চাইছি দেখা যাক সেই ক্ষেত্রে আমার কি বের হচ্ছে এবং তার দুটোর মধ্যে তুলনা করলে কি আসছে দেখা তাহলে সিম্পল হেডিং কি সেটা হচ্ছে উলম্ব তলে অপিকলের মাধ্যমে বস্তুর গতি উলম্ব তলে অপিকলে মাধ্যমে বস্তু গতি এই তো উলম্ব তলে অপিকলের মাধ্যমে বস্তু তাহলে এখানে যেমন জিনিসটা কি অপিকলটা এইভাবে আছে হয়েছে অপিকলটা যেভাবে থাকে বাকি বস্তুর এখানে কিভাবে আছে একটা আছে এরকম যার ভর m1 আর একটা আছে এরকম যার ভর m ধরলাম এ যদি এ ত্বরণে নামে তাহলে একে এ ত্বরণের উপরে উঠতে হবে সিম্পল জিনিস এই তো সূত্র টান কত হবে এখানটা সূত্র টান
এদিকে ও টান টি এদিকে ও টান টি এই তো তাহলে m1 বরের ক্ষেত্রে বস্তুর গতির সমীকরণ আমার কি দাঁড়াবে এটার ক্ষেত্রে t m1 কি এর ক্ষেত্রে নিজে থেকে কাজ করছে কি m2 g তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে m2 g माइनस t समान m2 a तो t समान कितना आ गए t समान दाना बोलते हैं हमारे कि m2 g माइनस m2 a तो आज मैं तेरी तो भाग काश कुछ है सर ये तो बोली तो है देखो ये खाने वस्तु टा अनुभवित चिलो तो यामी ये ये दिकेर उलामो दिकेर भट्टा हमारे प्रयोजन दरकार पड़े नहीं कारण कि এই যে ভরটা উলম্ব দিকে কাজ করছিল m2g সরি m1g তাকে প্রসারিত করে দিলে প্রতিক্রিয়া হবে তাই এটা দেখার আমার দরকার পড়ে না এই তো কিন্তু এই ক্ষেত্রে কোনো বাধা নেই তার মানে এর নিচে দিয়ে কি কাজ হচ্ছে m1g তার মানে তুমি এখানে এই টানটা পুরো পাবে না ক্লিয়ার টানটা তুমি পুরো পাবে না তাহলে এখানে কি পাবে তুমি t - m1g বোঝা গেছে কি জানি উপর দিকে কাজ করছে টি নিচের দিকে কাজ করছে এম ওয়ান জি তাহলে টি মাইনাস এম ওয়ান জি সমান এম ওয়ান এ তাহলে এখান থেকে তুমি লিখবে টি সমান এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি বোঝা গেছে কি জানি তাহলে এম ওয়ান পরের বস্তুর ক্ষেত্রে তুমি পেলে এই টি গতির সমীকরণ আর এম টু পরের বস্তুর ক্ষেত্রে তুই বলে এই দি গতির সমীকরণ আচ্ছা একটা দেখে নাও t মাইনাস m1 g সমান m1 এ পরেরটা m2 g মাইনাস t সমান m2 তাহলে এই দুটো সমীকরণকে তুমি যদি সমান করে দাও তাহলে কি দাঁড়াবে দাঁড়াচ্ছে m1 a প্লাস m2 g সমান সরি m1 g समान m2 g माइनस m2 a तले m1 a प्लस m2 a समान m2 g माइनस m1 g तले a इखाने हो बे m1 प्लस m2 इखाने हो बे m2 माइनस m1 g a समान m2 माइनस m1 बाय m1 प्लस m2 into जी क्लियर दस যদি m2 এর মান সমান হয় যদি m2 এর মান সমান হয় তাহলে কোনো অসুবিধাই নেই ক্লিয়ার m2 m1 সমান হলে কোনো সমস্যাই নেই তখন বস্তুর কোনো ত্বরণ থাকবে না ক্লিয়ার তখন বস্তুতে কোনো ত্বরণ থাকবে না তখন আমার বস্তু সিম্পলি থাকবে কি বললাম ক্লিয়ার ক্লিয়ার না তো আমার আমার বস্তুতে কোনো তরঙ্গ থাকবে না তাহলে এটা আমার কোনো চার আছে মানে তাহলে এখানে ছিল শুধু m2 g বাই m1 প্লাস m2 এখানে হলো m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 তাহলে এই ক্ষেত্রে টানটা কত হবে উলম্ব গতির ক্ষেত্রে টানটা কি হবে তাহলে টান সর কি m1 a প্লাস m1 g m1 a plus m1 g কে কোন কোন বলতে পারি তাহলে m1 a মানে হচ্ছে m2 minus m1 g by m1 plus m2 plus m1 g এটা সলভ করলে কি আসবে এই পুরো ব্যাপারটা সলভ করলে আসছে আমার নিচে আসছে m1 plus m2 উপরে m1 m2 g মাইনাস m1 স্কয়ার g প্লাস m1 স্কয়ার g প্লাস m1 m2 g এটা এটা কেটে যাবে তাহলে 2 m1 m2 বাই m1 প্লাস m2 g তাহলে এখানে মোট টানটা হয়ে যাবে 4 হয়ে যাবে এটা t তাহলে মোট টান এখানে 4 হয়ে যাবে দেখো অনুভূমিকে যে টান ছিল উলম্বে সেই টানটা ডবল হয়ে গেল অনুভূমিকে যে টান ছিল
উলম্ব ক্ষেত্রে সেই একই টানটা কি হয়ে গেল ডবল হয়ে গেল এইটি হচ্ছে আমার এইখানকার মূল দেখার বিষয় ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে আমার কপি কলের ক্ষেত্রে যে কোনো কপি কলের ক্ষেত্রে আমি এভাবে জিনিসটাকে করতে পারি মানে এরপর আমি একটা দুটো প্রবলেম করে দেখি আমি কপি কলের উপর আলাদা করে প্রবলেম করাবো ঠিক আছে তোমরা শুধু কপি কল পড়ছো সিম্পল পুলে মুভেবল পুলে এগুলো ধরো পড়নি এগুলো সব মিলিয়ে আমাকে একটা শুধু কপি কলের উপর একটা অঙ্ক আমাকে করাতে একটা ভিডিও শুধু শুধুমাত্র কপি কলের উপর একটা ভিডিও পাবে ঠিক আছে আজকে সিম্পলি একটা প্রবলেম দেখো সিম্পল যেগুলোতে আমি ইজিলি করতে পারি আর কি যদি এরকম ডাইরেক্ট দাও তাহলে শুধু কিছু করারই নেই সেগুলো তুমি তো ইজিলি করতে পারো যদি কোনো ডাইরেক্ট দেওয়ার না থাকে তখন আমি কি করব ধরো এরকম দেওয়া আছে সোজাসুজি না দিয়ে আমাদের এরকম একটা পুলে দেওয়া আছে সেই পুলেতে এইটি গতিশীল এইটি স্থির বলেছে এর সাথে যুক্ত করা আছে এম টু ভর এর সাথে যুক্ত করা আছে এম ওয়ান ভর তোমাকে প্রমাণ করতে হবে বা তোমাকে বের করতে হবে এম টু ত্বরণটা কত এম টু নিচের দিকে কত ত্বরণটা কাজ করছে এইটা আমাকে বের করতে হবে তাহলে সর্বত্রই সুতোর টান টি আমি লিখে দিচ্ছি সর্বত্রই সুতোর টান টি তাহলে দেখা যাক কি হচ্ছে তাহলে এম টু ভরের বস্তুর জন্য এম টু ভরে বস্তুর জন্য কি হতে চলেছে ওপর দিকে কাজ করছে টি নিচের দিকে কাজ করছে এম টু জি তাহলে এম টু জি মাইনাস টি সমান এম টু এ হয়ে গেল আচ্ছা এম ওয়ান ভরের বস্তুর জন্য এম ওয়ান ভরের বস্তুর জন্য কি হবে ওপরের দিকে কাজ করছে দুটো টি মানে টু টি মাইনাস এম ওয়ান জি নিচের দিকে কাজ করবে এম ওয়ান জি সমান এম ওয়ান এ টু টি মাইনাস এম ওয়ান জি সমান এম ওয়ান এ তাহলে দেখো কি দাঁড়াচ্ছে স্যার এইটা কি এম ওয়ান এ হবে আমি একটা এটা বলছিলাম না বলিনি এটা যদি এটা এ তরণে নামে টি বল প্রয়োগ করছে এরপর শুধু এরপর দেখো দুটো টি এই দিকে টি এই দিকে টি তাহলে এ যদি এ বাই ত্রয় নামে একে উঠতে হবে কত ধরনের এ বাই টু ধরনের তাহলে এইটাকে তোমাকে এ বাই টু রাখতে হবে তাহলে সব মিলে এখান থেকে টি এর মান বের করে যে সমান করে দাও টি এর মান বের করে সমান করলে কি হবে পুরোটা থেকে প্রথমে আমি এই থেকে টু দিয়ে ইন্টু করছি টু এম টু জি মাইনাস টু টি সমান টু এম টু এ আর এটা তো আছে মাইনাস এম ওয়ান জি প্লাস টু টি সমান এম ওয়ান এ বাই টু এই দুটোকে যোগ করলে টু টি টু টি কেটে যাবে তাহলে টু এম টু মাইনাস এম ওয়ান জি সমান এটা হবে এ কমন নিলে টু এম টু টু এম টু প্লাস এম ওয়ান বাই টু তাহলে এখান থেকে সরাসরি আমার কি বেরাবে এ সমান টু এম টু মাইনাস এম ওয়ান জি বাই এটা হবে ফোর এম টু প্লাস এম ওয়ান তারপরে টু ইন্টু টু ইন্টু টু এম টু মাইনাস এম ওয়ান জি বাই ফোর এম টু প্লাস এম ওয়ান এইটা বেরোবে আমার তরল তাহলে এইভাবে আমি দেখুন একটু এদিক ওদিক পুলে থেকেও আমি মানে পুলের জটিল কেস থেকেও আমি সহজে এইটিকে সমাধান করতে পারবো এই তো এখানে আয়াতে বলে দিই
যে যদি পুলে না থাকে অনেক সময় একটা দড়ি দিয়ে দেয়, ঠিক আছে, মানে দুতর মুক্ত বস্তু চিত্র টাইপের, তখন কি করব, ঠিক আছে, সিম্পলি একটা দড়ি দিয়ে দেয় অনেক সময় পুলে না দিয়ে, সেক্ষেত্রে মুক্ত বস্তু চিত্র একে কিভাবে এগুলো আমি পুলের উপর আর ম্যাথ করাচ্ছি না, পুলের উপর বাকি ম্যাথ আমি কিন্তু ওই এতে করে দেবো, ঠিক আছে, পুলের যে ভিডিও থাকবে সেগুলো দেখতে বাকি, ঠিক আছে। আর একটা সিম্পল ম্যাথ তোমাদের করিয়ে দিচ্ছি, এরকম একটা পুলে থাকতে পারে যে এই তো এটা অনেক কিছু একটা আটকাবে এরকম করে দিলাম, এখানে দুটো ভর আছে, একটা হচ্ছে 1 কেজি, ঠিক আছে, বা 2 কেজি, 2 কেজি 1 কেজি, সুতোতে বাঁধা আছে, এদিকে ঝোলানো আছে, এদিকে ঝোলানো হয়েছে, এদিকে যেটা ঝোলানো আছে সেটা ওজন হচ্ছে 10 কেজি, আর এদিকেটা ওজন হচ্ছে 5 কেজি। কোশ্চেন হচ্ছে তারটির মোট টান কত, কোশ্চেন হচ্ছে তারটির মোট টান কত, মানে এটা বের করতে বলেছে টি, তারটির মোট টান কত কি করে বেরাবে, আশা করি এটা তোলা হয়েছে, বুঝে দিচ্ছি এটা তারটি মোট টান কত, যদি এটাই করতে বলে তারটির মোট টান কত তাহলে কি করব, এই তো দেখা যাক, তাহলে আমার এখানে মোট কত কত দিয়ে কাজ করছিল দেখে নিই আমি আগে, এই তো আচ্ছা দেখ, যদি আমার এই দিকে কাজ করে T1 তাহলে এটা হবে কত, T1, কোনো আপত্তি নেই, হয়েছে, এদের মধ্যবর্তী টান যদি A কে যদি T বলে টানে, A কে T বলে টানবে, মধ্যবর্তী টান হবে T, এই দিকে কাজ করে যদি T2 এটা কাজ করবে T2, এই তো আমাকে এখানে কোশ্চেন বলেছে এই 1 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যবর্তী তারটির টান কত, মানে টিটা বের করতে বলেছে, পুরোটা চাই টিটা বের করতে বলেছে, ঠিক আছে, 1 কেজি এবং 2 কেজি ব্লকের মধ্যবর্তী তারের টান কত এইটা করতেছে বলতেছে, তাহলে প্রথম থেকে আসি, T1 সমান কি হবে, T1 সমান কি হবে, যদি আমার যেহেতু 5 কেজি বলেছি এটা 10 কেজি বলেছে, এই যদি উপরে ওঠে ও নামবে, ইনি যদি এ তরণে ওঠেন ইনি এ তরণে নামবেন, এই তো, তাহলে T1 - 5G সমান 5A, T1 - 5G সমান 5A, এর বেলায় 10G - T2 সমান 10A, ক্লিয়ার, 10G - T2 সমান 10A, আচ্ছা আবার এর খেলা এইটার বেলায় 1 কেজি বারে বস্তু বেলায় 1 কেজি বারে বস্তু বেলায় T2 - T সমান A, আর 2 কেজি বারে বস্তু বেলায় ওদিকে যাচ্ছে T - T1 সমান 2A, ভালো করে বুঝবে এটা এইদিকে যাচ্ছে তড়িটা, তাই T - T1, আবার এই দড়িটার বেলায় এদিকে যাচ্ছে তাই T2 - T সমান A, এটা এ কারণে নিলাম 1 কেজি তাই 1 ইন্টু A, তাই 2 কেজি তাই 2 ইন্টু A, আর এগুলো জি দিয়ে লিখেছি নিচে দিয়ে কাজ করছি, এম মানে এটা তো এমজি, এটাও এমজি নিচে দিয়ে হয়েছে, তাহলে এইগুলো থেকে সংজ্ঞা কি বের করতে হবে, সমাধান করে আমাকে বের করতে হবে এই টি এর ভ্যালু, এই তো
তাহলে প্রথমে বলো আমাকে এখান থেকে কার কার ভ্যালু বের আছে আমি যদি এই দুটো ইকুয়েশন নি যোগ করি তাহলে কি হবে t2 - t1 সমান 3 এটা এক নাম্বার বেরিয়ে গেল এইটিকে যোগ করলে কি হবে যোগ করলে দাঁড়াবে t1 - t2 প্লাস 5g সমান 15 t1 - t2 মানে হচ্ছে t1 - t2 মানে হচ্ছে তাহলে লিখতে পারি 5g সমান 15 a - t2 প্লাস t1 সরি প্লাস t2 - t1 আর তাহলে কত হবে 5g সমান এটা হচ্ছে 18 a সরি 15 a প্লাস 3 a তাহলে 5g ইকুয়ালস টু 18 a তাহলে a ইকুয়ালস টু 5/18g a ইকুয়ালস টু 5/18g g এর ভ্যালু যদি বসিয়ে দিস 5 × 10/18 মানে 25/9 মিটার পার সেকেন্ড এ পেয়ে গেছি আমরা বের করতে হবে টি ক্লিয়ার আমি এ পেয়ে গেছি আর বের করতে হবে টি যে কোন সরি বলতে হবে টি বের করতে তাহলে বলো যদি আমি টি ওয়ান বের করি তাহলে বসাবো এই সমীকরণটা যদি টি টু বের করি তাহলে বসাবো এই সমীকরণটা তাহলে টি ওয়ান মাইনাস 5g সমান 25 5 × 25/9 হয়েছে তাহলে t1 সমান হবে 125/9 প্লাস 5 × 10 = 50 আর 9 হবে এটা হচ্ছে 9 × 5 = 45 475 450 আর হ্যাঁ 575 t1 এটা তাহলে t সমান কত হবে তাহলে অতএব t সমান হবে 2a প্লাস t1 2 × 25/9 = 50/9 প্লাস t1 টা হচ্ছে 575/9 মানে 625/9 মানে 25 সরি 625/9 মানে হচ্ছে 963 না 9 × 6 = 54 হাতে 8 85 9 × 9 = 81 9 × 9 = 81 4 কত বললো 45 9 5 = 45 69.5 মিনিট তাহলে দেখলি কত কত ভুল আছে কালকে দেখলি তারপর এইটা অ্যানসার আছে 69.5 নিউটন ঠিক আছে এইটাও আমাদের মোটামুটি একটা উলম্ব তলে বস্তুর গতির ক্ষেত্রে এইভাবে একটা এ থাকতে পারে ক্লিয়ার এটা ভালো করে দেখবে তোমরা আচ্ছা আর এটা অঙ্ক কি দিতে পারে যে সিম্পল একটা যে দড়ি বা ব্লক সেগুলো দিয়ে যদি সিম্পল এই কপি কল না থাকে তখন কি হয় কপি করে না দিয়ে ধরে অঙ্ক দেন সেক্ষেত্রে আমি ত্বরণ বা এই রাশিমালাগুলো কিভাবে বের করব সেটা অঙ্ক দেখা আর সেটা কেমন কথা বলছি আমি ধরো বলল এরকম একটা সিম্পলি তলের উপর দু তিনটে বস্তু বসানো আছে তাদের ভেতর টান দেওয়া আছে ধরো এদের এইদিকে আমি এম বল প্রয়োগ করছি এটা এম ওয়ান এম টু এম থ্রি এম ওয়ান এম টু এম থ্রি বল প্রয়োগ হচ্ছে তাহলে এদের ক্ষেত্রে ত্বরণ বা টান কত হবে ঠিক আছে এদের ক্ষেত্রে ত্বরণ বা টানটা কত হবে কোন কোন টান চেয়েছে এটা ব্যাপার ঠিক আছে তাহলে এদের মধ্যবর্তী টান আমি ধরলাম
আগে ত্বরণ বের করে নেব এরকম করে করা খুব সহজ প্রসেস হচ্ছে প্রথমে কি বের করে নাও ত্বরণ বের করো মোট ত্বরণ সেটা কি হয় বের আমি না এগুলো করা হবে কেস করে তো হচ্ছে এখানে এ ধরো আমার মোট ত্বরণ যদি এম হয় তাহলে এখানে এম সমান কত এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে অতএব ত্বরণ এ সমান কি হবে m by m, m by m1 plus m2 plus. এটি আগে বের করে দিই। তুললাম কি আর এইটি আগে বের করে দিই। এবার দেখো যখন আমি t2 বের করব t2 মানে কি m1 কে এই ত্বরণে টানছি তাহলে অতএব t2 সমান m1 এ তাহলে m1 এ মানে a তাহলে তো বললো টি ওয়ান বের করো মানে সেটা মানে কি এম টু কে টানছ এই ত্বরণ টি ওয়ান মানে কি সে এম টু কে টানছে এ ত্বরণ এই ত্বরণ না বোঝা গেল গেল না টি টু টা হচ্ছে এম থ্রি কে টানছে এই তো আর টি ওয়ান টা হচ্ছে কি এম টু কে টানছে এখানে মজাটা কি যখন আমি এম টু ধরছি তখন টি এম ওয়ান টা শুধু টি টু ছিল যখন আমি এম টু ধরছি এম টুর উপর কি শুধু টি ওয়ান আছে যদি এম টু ধরি এদিকে টানছে টি ওয়ান এ এদিকে টানছে টি টু এ কি বললাম কি তার মানে আমার টি ওয়ান টা সমান এম টু এ প্লাস টি টু T1 টা সমান M2A প্লাস T2 কি বললাম কি আছে বোঝা গেছে কি জানি আচ্ছা এটা বোঝাতে পারলাম কারণ দেখো একে এই দিকে টানছে T1 এই দিকে তরঙ্গ M1A এই দিকে সরি M2A সরি ঠিক আছে এম টু এ এইদিকে টি টু তাহলে মোট টানটা কত টি ওয়ান মাইনাস টি টু সমান এম টু এ টি ওয়ান মাইনাস টি টু সমান এম টু তাহলে আমি বলতে পারি যে টি ওয়ান সমান টি টু প্লাস এম টু এবার তুমি যেটা বুঝতে না পারো তাহলে লিখতে পারো ঠিক আছে টি ওয়ান মাইনাস টি টু সমান তাহলে টি ওয়ান সমান কত হবে এম টু এ প্লাস টি টু তাহলে এম টু এ প্লাস টি টু মানে হচ্ছে এম ওয়ান এ তাহলে এম টু প্লাস এম ওয়ান এ তাহলে এম টু প্লাস এম ওয়ান এ মানে হচ্ছে এফ বাই এম ওয়ান প্লাস ভালো করে দেখতে পারলে হবে তাহলে এই এরকম অঙ্কের বেলায় প্রথমে মোট ত্বরণ বের করে তারপরে প্রত্যেকটা ধরে 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 ভাববে দিলে হয়ে যাবে এই অঙ্কগুলো একটা জিনিস করবে ঠিক আছে যদি সিম্পলি একটা দড়ি ঝোলানো থাকে ঠিক আছে তাহলে সাত কেজি আর পাঁচ কেজি ভরের দুটি বস্তুকে চার কেজি ভর বিশিষ্ট একটি দড়ির সাথে যুক্ত করা হলো দিয়ে উপরের দিকে 200 নিউটন ধরো এইটা একটা আমার সাত কেজি নিচেরটা হচ্ছে পাঁচ কেজি যে দড়িটা দিয়ে জুড়েছি সেই দড়িটার ভর হচ্ছে 4 কেজি উপরের দিকে প্রয়োগ করছি 200 নিউটন বল 200 নিউটন বল প্রয়োগ করছি তাহলে সংস্থার ত্বরণ কত দড়ির প্রান্ত দিয়ে টান কত আর দড়ির মধ্যবিন্দু টান তাহলে তিনটে বস্তু বলেছি এ কত দড়ির দুই প্রান্তে টান
আর তিনেও চেয়েছে দড়ির মধ্যবিন্দুতে টান। দুই প্রান্তে টান, মধ্যবিন্দুতে টান, আর হচ্ছে তরম পথ। এটা খুব ভালো একটা ম্যাথ দিয়েছে বাজার। ঠিক আছে, এই তিনটে কোশ্চেন আমার কাছে চেয়েছে, তাহলে আমি এটা কি করবো? যদি দেখো তিনটে কোশ্চেন চায় তো সেটা আমি কি করবো তাহলে বলো। ফার্স্ট আমি ধরতে পারি যে সব মিলিয়ে এর, আমি বলেছি কি সব সামিল করতে কি টোটাল ভর এম সম কত হবে? সাত চার আট পাঁচ কেজি সমান 16 কেজি। এই তো, তাহলে ওপরে এ তরল মানে কি নিশ্চয়ই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হচ্ছে, মানে কি তরলটা কোন দিকে? তরলটা নিশ্চয়ই উপরের দিকে, এইদিকে তরল। তাহলে ওপরটা নিশ্চয়ই বড়, অতএব 200 - 16 × 9.8 বা 10 ধরতে পারি, 9.8 সমান হচ্ছে 16 × a, 10 ধরছে অসুবিধার্থ। তাহলে 200 - 160/60 সমান a, তাহলে 40/16 সমান a, অর 10/4 ইকুয়ালস টু a, a ইকুয়ালস টু 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, a ইকুয়ালস টু 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর বের করলাম। এবার দুই প্রান্তে টান, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওপরের প্রান্তে আমি টান ধরলাম T1, নিচের প্রান্তে টান ধরলাম T2। এই তো, তাহলে আমি যদি ওপরের প্রান্তে টান ধরি T1 আর নিচের প্রান্তে টান ধরি T2, দেখা যাক কোথায় কত টান হচ্ছে। এই তো, তাহলে T1 যদি বের করবো, T1 বের করার সময় কি দাঁড়াবে? তাহলে যদি এইখানে তখন নিচের দিকে বল কথা 5, 4, 9। এই তো, আচ্ছা, তার মানে উপরে দিয়ে কাজ করছে T1 সমান 5+4g আবার 5+4a, তাহলে 5+4g+a, এ হচ্ছে 10, এ হচ্ছে 2.5, তাহলে 9 × 12.5, 9 × 5 = 45, হাতে 4, 12 × 48 = 52.5 নিউটন। T1 দড়ির অপরের প্রান্তে টান হচ্ছে, ঠিক করলাম তো, G+A, ও সরি সরি সরি, 12 × 4 = 108 = 112.5। এটা হচ্ছে দড়ির ওপরের প্রান্তে টান। নিচের প্রান্তে টান বললে T2 সমান 5G+5A, তাহলে 5G+A, কারণ তখন শুধু নিচটা কাজ করছে, তখন হচ্ছে 5 × 12.5 মানে 62.5 হয়েছে। দড়ির মধ্যবিন্দু টান বললে, যদি এখানে বলে টান মধ্যবিন্দু T ধরি, তাহলে তখন T কত হবে? নিচেতে কত ধরো 4 কেজি, 2 কেজি আছে নিচে, 2 কেজি ওপরে মধ্যবিন্দুর উপর, 2 কেজি মানে হচ্ছে 2+5। ডিউ টু লোড শেডিং, দশটা জিনিস বলে দিই, দড়ির মধ্যবিন্দুতে টান তাহলে হবে, উঁচেরটা হচ্ছে আমার 2 কেজি আর বাকি তলেরটা হচ্ছে 5 কেজি, তাহলে 2+5 করলে 7 × G+A, তাহলে হবে 7 × 12.5, তাহলে হচ্ছে 87.5 নিউটন। আজকের ক্লাস আপাতত এই অবধি, আমরা পরের ক্লাসে লিফট নিয়ে আলোচনা করব। লিফটের মধ্যে বস্তুর গতি কি হবে এবং গতির সমীকরণ কি হবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আপাতত
এই অপটি।